সারিকা আসলে সকালে আমরা জানাচ্ছিলাম যে নোয়াখালী সোনাইমি থানার যে পাঁচ তারিখে যে ঘটনাটি ঘটেছে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে থানার মধ্যে প্রত্যেকটি আসবাবপত্রে আগুন দেওয়া হয়েছে গাড়ি থেকে সব কিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই জন্য পুলিশ আসলে গত কয়েকদিন তারা যেমন একটা তাদের যে ডিউটি করার কথা সেগুলো করতে পারেনি আজকে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এখানকার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন বক্তের দিন তিনি সহ একটা সার্ভিস ডেলিভারি সেন্টার এটাকে গোলয়ার বলা হয় এখানে বসে কিন্তু মূলত যারা সেবা প্রত্যাশী আছে তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছেন তবে একটি পুলিশ সদস্যের গায়েও কিন্তু তেমন একটা আমরা শুধু একজনকে দেখেছি ইউনিফর্ম পরা অন্যদের ইউনিফর্ম নেই সবগুলো আসলে পুড়িয়ে দেওয়া হয়েছে এরকমটি দাবি করছেন তারা আর এখানকার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন তিনি জানিয়েছেন যে মধ্যে কিন্তু সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেনাবাহিনী সহ সবাই মিলিয়ে কিন্তু তারা যথ অভিযান শুরু করেছে সারিকা হন্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সারে তৈরি ভীষণ ফ্রিজ তাই গুণে মানে থাকে বছরের পর বছর